যেহেতু গাড়িটা সামনে পিছে সাইডে কোথাও লাগা ধাক্কা কোথাও লাগেনি, যার কারণে সবকিছু অরিজিনাল আছে। শুনে আবার দুইটা লাইট আছে, সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এবং নিকেলের ব্যবহার রয়েছে, ওয়াইপার আছে, স্পয়লার আছে, তারপরে আপনার পিছনের ব্যাকলাইট গুলা অরিজিনাল আছে। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন ভাই? জি আল্লাহ রাখছে ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া খুব সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো ভাইয়া 249-50-51 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রহিম মেটাল মসজিদের আপনার ঠিক পূর্ব পাশে, নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে। জাকির ভাই কী কী সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে? আমাদের শোরুম থেকে কেউ গাড়ি নিলে আমরা 6 মাসের একটা সার্ভিস ফ্রি দিচ্ছি কাস্টমারকে, কাস্টমারের সুবিধার জন্য। ঠিক আছে, 6 মাস পর্যন্ত আমাদের এখানে ফ্রি একটা সার্ভিস নিতে পারবে। জাকির ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো একটা 2010 মডেলের নিশান এক্সট্রেল, রাস্তার রাজা। হ্যাঁ, পাল কালার নিশান এক্সট্রেল 2010। গাড়িটা এই মুহূর্তে কী কন্ডিশনে আছে? এই মুহূর্তে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, খুবই ভালো, খুব কম চলা একটা গাড়ি। হ্যাঁ, খুব ভালো। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে? না ভাই, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, একদম ফ্রেশ একটা গাড়ি, একদম ফ্রেশ একটা গাড়ি। একদম ফ্রন্ট সাইডটা শুরু করে, জি ফ্রন্ট সাইডটা কী কন্ডিশনে আছে? ফ্রন্ট সাইডটা দেখেন ভাই, প্রজেকশন হেডলাইট। হ্যাঁ, প্রজেকশন এলইডি হেডলাইট অরিজিনাল, কিন্তু এটা গাড়ির সাথে প্রজেকশন এবং এলইডি, হ্যাঁ এলইডি মিক্স দুইটা। ওকে, হেডলাইট অরিজিনাল দুইটা, গ্রিল অরিজিনাল। হ্যাঁ, সামনে কোনো ধাক্কা কোথা কিছু লাগেনি, কোনো স্পট আছে গাড়িতে? না, আপনি নাম্বার প্লেটটা দেখেন, একদম ফ্রেশ, ঢাকা মেট্রো। হ্যাঁ, ঢাকা মেট্রো 1796 নাম্বার গাড়ি। ওকে, দুটো ফগ লাগানো আছে, ফগ লাইট গুলোর ডিজাইনটা খুব অরিজিনাল, কিন্তু ফগ গাড়ির সাথে অরিজিনাল দুটো ফগ লাগানো আছে। ওকে, ঠিক আছে, তারপরে সাইড লুকিং মিরর আছে। জাকির ভাই গাড়ির কালারটা কি? এটা হচ্ছে পাল কালার ভাই, পাল কালার, পাল কালার, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা মুক্তা পাল বলে এটাকে। আচ্ছা, পাল কালার। গাড়ির প্রতিটা গ্লাস কি অরিজিনাল? হ্যাঁ, গাড়ির সব কয়টা গ্লাস অরিজিনাল ভাই, সব কয়টা গ্লাস পিছনে সাইডে সব কয়টা গ্লাস অরিজিনাল। ভাই লেফট সাইডটা কি অবস্থা? লেফট সাইডটা খুবই ভালো কন্ডিশনে আছে, আপনার ফ্রন্ট মাডগার্ডটা দেখেন, একদম ফ্রেশ, কোনো স্পট নাই। ওকে, ফ্রন্ট লেফট সাইড টায়ার দেখেন, ইয়োকোমা অরিজিনাল টায়ার আছে। হ্যাঁ, টায়ারগুলো সার্ভিস ভালো দিবে? ভালো সার্ভিস দিবে, অরিজিনাল জাপানি অ্যালয় লাগানো আছে। আচ্ছা, অ্যালয়টা খুব সুন্দর। তারপরে আপনার পাদানি লাগানো আছে, এই পাশে পাদানি আছে, আপনার ফ্রন্টে ডোরটাও একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আনটাচ ডোর, রিয়ার ডোরটাও আনটাচ। হ্যাঁ, বাম পাশে ভিতরটা যদি ভালো আছে ভাই, একটু যে ছোঁয়া লাগছে তাও লাগেনি, একদম ফ্রেশ একটা গাড়ি, ফ্রেশ কন্ডিশনে আছে, খুব ফ্রেশ কন্ডিশন। দরজার প্যাড গুলো খুব সুন্দর। হ্যাঁ, নাইস নাইস, অসাধারণ। ভিতরটা তো গর্জিয়াস, ব্ল্যাক ইন্টেরিয়র, অরিজিনাল সিট, কোনো এক্সট্রা কোনো কভার নাই এখানে লাগানো, 5 সিটের গাড়ি, 5 সিটের গাড়ি, খুব সুন্দর। এবং ছাদে লাইটিং এর অপশন আছে? হ্যাঁ জি, এটা যেহেতু নিউ শেপের গাড়ি, লাইটিং এর অপশন আছে, হেডলাইট খুব সুন্দর উপরে। ওকে, রেইন শীট গুলো ভাই অরিজিনাল? রেইন শীট গুলো অরিজিনাল। আচ্ছা, সামনে সামনে গ্লাস অরিজিনাল এবং সাইড গ্লাস গুলো? সাইড গ্লাস গুলো অরিজিনাল, সাইড গ্লাস গুলো অরিজিনাল, গ্লাস গুলো অরিজিনাল। ওকে ভাই, পিছনে ডোরটা দেখি। জাকির ভাই প্রত্যেকটা ডোরই তো ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ দেখেন, একদম আনটাচ, মানে আনটাচ, মানে ফুল আনটাচ, অসাধারণ। 5 সিটের গাড়ি, একদম রাজকীয় গাড়ি। যারা আসলে নিশান এক্সট্রেল যাচ্ছেন তাদের জন্য গাড়িটা বেস্ট হবে। তো এটা সাধারণ একটা গাড়ি, এটার আরেকটা স্পেশাল হচ্ছে, আচ্ছা, এটা একটা বিশাল সানরুফ আছে, বিশাল সানরুফ, বিশাল সানরুফ। যারা সানরুফ পছন্দ করে তাদের জন্য বেস্ট হবে, বিশাল একটা সানরুফ আছে, মানে খুব সুন্দর সানরুফটা, অনেক বড়। ওকে জাকির ভাই, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? ব্যাক সাইডটা দেখেন, সাইডের মতোই দেখেন, খুব সুন্দর। নিশানের যে মনোগ্রামটা দেখছেন, জি, মানে ডুপ্লিকেট পাওয়া যায় কিন্তু গাড়ির সাথেটা আছে, অর্থাৎ যেহেতু গাড়িটা সামনে পিছে সাইডে কোথাও লাগা ধাক্কা কোথাও লাগেনি, যার কারণে সবকিছু অরিজিনাল আছে। ওকে, এক্সট্রেল লেখাটা খুব সুন্দর, জি, এক্সট্রেল, ঢাকা মেট্রো। হ্যাঁ, পিছনে আবার দুটো লাইট আছে, সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এবং নিকেলের ব্যবহার রয়েছে, ওয়াইপার আছে, স্পয়লার আছে, তারপরে আপনার পিছনের ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে, অনেক লং। হ্যাঁ, গ্লাসটা দেখেন অরিজিনাল, সামনে এবং পিছনে গ্লাস তো 100% অরিজিনাল, 100% অরিজিনাল। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, সম্পূর্ণ তেলের গাড়ি, সম্পূর্ণ তেল। পিছনের ভিতরটা তো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ফ্রেশ দেখেন, অনেক স্পেস আছে, তারপরে এখানে ড্রয়ার সিস্টেম আছে, ঠিক আছে, কিছু রাখতে চাইলে এখানে রাখতে পারবে। আচ্ছা, জয়েন্টগুলো ভাই ফ্রেশ আছে? হ্যাঁ, জয়েন্টগুলো দেখেন না, সবকটা জয়েন্ট, সবকটা জয়েন্টই ফ্রেশ, কোনো খোলা কাটা নেই, জয়েন্ট ফ্রেশ, যেহেতু লাগেনি, জি, ফ্রেশ থাকারই কথা, ফুল ফ্রেশ অবস্থা আছে।
ব্যাক ডালাটাও ফ্রেশ আছে, ব্যাক ডালা ফুল ফ্রেশ। ওকে, রাইট সাইডটাও ভাইয়া বাম্পাসের মতো, রাইট সাইডটাও অনেক সুন্দর, ঠিক আছে, রাইট সাইডটাও দেখেন। আর বেসিক্যালি একটা জিনিস যে গাড়ির হচ্ছে ওই আপনার আমরা যখন চালাই তখন ওই আপনার কি বলে ওই বাম্পাসটা লাগার সম্ভাবনা থাকে বেশি ঘষা মাজা, ঠিক আছে, কিন্তু বাম পাশটা ধরেন একদম ফ্রেশ, ডান পাশটা তো অবশ্যই তার চেয়েও বেশি ফ্রেশ, সেটা যেহেতু ফ্রেশ ডান পাশটা, ডান পাশটা তো অবশ্যই ফ্রেশ। মাডগার্ডটা ধরেন এখনো আনটাচ আছে, আচ্ছা, অরিজিনাল। আর দরজাটা দেখেন, প্রতিটা ডোরই ফ্রেশ, একদম ফ্রেশ, ফিটিংস গুলো অসাধারণ, খুব সুন্দর, প্যাড সহ, প্যাড গুলো এখনো দেখেন নতুনের মতো, 5 সিটের গাড়ি, নতুনের মতো, আর্টিফিশিয়াল লেদার, হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার, ওকে, এবং বিশাল একটা সানরুফ আছে, বিশাল সানরুফ আছে, ওকে, ফ্রন্ট দরজাটা দেখেন, জি, প্রতিটা ডোরই ফ্রেশ, হ্যাঁ একদম ফ্রেশ, দেখেন ওইগুলো দেখছেন তো, দেখেন একবারে ফ্রেশ, যে একটা যে এখানে বাড়ি পড়ছে ওরকমও কিছু নেই। বডির চারপাশটা তো ভাইয়া ফ্রেশ, ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা আরো ফ্রেশ, আরো ফ্রেশ, আরো ফ্রেশ ভিতরটা, হ্যাঁ খুব সুন্দর দেখেন, একদম স্পোর্ট ছাড়া একটা গাড়ি, অসাধারণ, কোথাও কোনো স্পোর্ট নাই, ওকে, হ্যাঁ। তারপরে আপনার এই যে সানরুফ দেখেন, বিশাল সানরুফ, বড় বিশাল সানরুফ আছে, খুব সুন্দর, খুব সুন্দর। জাকির ভাই, স্টিয়ারিং, সাসপেনশন, সিভিএন ইঞ্জিন, মাউন্টেন, এগুলো কি? স্টিয়ারিং, সাসপেনশন, তারপরে আপনার কুলিং সিস্টেম, হ্যাঁ, ইন্টেরিয়র বডি সিস্টেম, এভরিথিং, সব কিছু ওকে আছে, সব কিছু পারফেক্ট। গাড়িতে কোনো কাজ আছে ভাইয়া? না ভাইয়া, গাড়িতে কোনো কাজ, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, একদম ফ্রেশ একটা গাড়ি। অপটিক্যাল মিটার ভাইয়া, মাইলেজটা বলে দেন। এটার মাইলেজটা আছে হচ্ছে 47,217 কিমি। ভাইয়া এটা কি অরিজিনাল মাইলেজ? হ্যাঁ 47,000, হ্যাঁ এটা অরিজিনাল মাইলেজ। গাড়িটা রিমোট আছে, ইঞ্জিনটা দেখাই, দেখেন এতক্ষণ তো বডি দেখাইলেন, এবার ইঞ্জিনটা একটু দেখান কি অবস্থা ভাই, ইঞ্জিনের দেখেন, ইঞ্জিনটা দেখেন, ওয়াও কি পরিমাণ ফ্রেশ একটা ইঞ্জিন, তো অনেক ফ্রেশ, হ্যাঁ কি পরিমাণ, আসলে গাড়িটা মনে হচ্ছে না যে রাফ ইউজ হইছে। ইয়ার সাইডের এগুলা দেখেন, ভাস্টা যে যে মাসেল, চেসিস পার্সেল যা আছে এগুলা দেখেন, এই যে চেসিসটা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, দেখেন ফ্রন্ট চেসিস, আচ্ছা, হ্যাঁ, তারপরে যে এই পাশে আছে আনটাচ একটা গাড়ি, 100% তেলে চালিত গাড়ি, হ্যাঁ তেলে চালিত গাড়ি, একদম আনটাচ একটা গাড়ি। ইঞ্জিনটা সিসি কত? এটা 2000 সিসি। গিয়ারবক্সটা কি অবস্থা ভাই? গিয়ারবক্স, ইঞ্জিন, গাড়ির সাথে এখন অরিজিনাল আছে, এখন অরিজিনাল অবস্থায় আছে, এটা আছে। আর মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো তো ফুল পারফেক্ট, ওগুলো আমরা চেঞ্জ করছি, ওগুলো আমরা চেঞ্জ করে দেই, হ্যাঁ ওটা চেঞ্জ করছি, ওগুলোতে কোনো সমস্যা নাই, খুব সুন্দর একটা ইঞ্জিন, অনেক স্মুথ। গাড়িটা নিশান এক্সটেল 2010 মডেলের, এই মুহূর্তে A1 কন্ডিশনে আছে, একদম ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। গাড়ির মডেলটা বলে দিন। এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, ফুল পেপারস আপ টু ডেট, ফুল পেপারস আপ টু ডেট, পাল কালার, অকটেন চালিত, সানরুফ, সানরুফ সহ, সানরুফ সহ। জাকির ভাই, গাড়িটার দাম কত চাচ্ছেন? গাড়িটার দাম চাচ্ছি ভাইয়া 23,50,000 টাকা, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0191-74-90-170। ঠিক আছে জাকির ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনিও ভালো থাকবেন।